আমি আমার কাছে মনে হয় যে আমার কাছে এসে এতগুলি ক্যামেরা দেখে আমার কাছে যে আমরা আমাদের এতগুলো আপনজন দেখে তো আমি আমি আমার কাছে মনে হচ্ছে যে আমরা তো আসলে এই সিনেমাটা মানুষকে দেখানোর জন্য এখানে বসছি এবং আমরা আমাদের মনের ভেতরে কাজ করছি যে এরকম একটা সিনেমা বাংলাদেশের মানুষ দেখুক। আমার মনে হয় আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা একটা অনেস্ট এফোর্ট দেই যে প্রচারের ক্ষেত্রে, এটা তো আসলে কখনোই আমার একার পক্ষে বা আজিজ ভাইয়ের পক্ষে সম্ভব না। বিষয় হচ্ছে যে আমরা সকলে মিলে, মানে আপনাদের সহ আমরা বলতেছি, কারণ আমি পার্সোনালি সবসময় একটা জিনিস ফিল করি, সেটা হচ্ছে যে শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই শিল্পী। তো সেই জায়গা থেকে আমরা তো আসলে আমরা কোনো না কোনো জায়গায় গিয়ে আমাদের একটা কিছুতে আমরা একটা আনন্দ পাই। আমাদের ছোট্ট একটা দেশ, অনেক বড় আয়তন না, কিন্তু সেইখানে যখনই কোনো কিছু পজিটিভ ঘটে, যখন কোনো কিছু দেখে মনে হয় এটা আমার, সো সেই ফিলিং থেকে আমি এই ছবিতে অভিনয় করছি। ফেরদৌস ভাইকে অসংখ্য ধন্যবাদ, প্রডিউসার উনি ভীষণ খুশি, ফোন করে মানে উচ্ছ্বসিত প্রশংসা করছেন। দত্তদা তো ভীষণ খুশি এবং আমার অভিনয়ে কোনো এক কারণে অতিরিক্ত পছন্দ করেন উনি। আমি অনেক খুশি, টিভির কাউকে নেই নাই এই কথাটা ঠিক না, এই সিয়াম টিভিতে কাজ করতেছিল এবং টিভির আরো কয়েকজনের সাথে কথা হয়েছিল আমার পুরানোর ব্যাপারে আসছে। টিভি অটোমেটিক, আমি সবসময় নতুন নিয়ে কাজ করি, নতুন নিয়ে কাজ করি। দেখেন এই যে আরবিন শুভ, সিয়াম, রোশান, পূজা, মাহি, ফারিয়া, বুবলি, ইনক্লুডিং বুবলি, বুবলিও কিন্তু এটা আমারই ছবি ছিল, যেটা ফার্স্ট ছবি সেটা ছিল বুবলি। ইন্ডাস্ট্রিতে সাকিব খান ছাড়া যা বলেন, মোটামুটি সিনেমার লাইনে সাকিব খান ছাড়া যাচ্ছে যারা কাজ করতে, সব আমার ডেবিউ করা, আমি ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছি। আর টিভি চ্যানেলে আমি নতুন নিয়ে কাজ করি, আমার উদিক নট লাইক দ্যাট। আমার কেন আমি মোশাররফ করিম নেওয়ার জন্য, আমার এই ক্যারেক্টার মোশাররফ করিম ছাড়া হবে না, এই জন্য মোশাররফ করিম নিলে আমি মোশাররফের জন্য বসে থাকবো কেন? আমি অন্য আর্টিস্টে করে ফেলতাম, আমার ঘরে আর্টিস্ট কম আছে। প্রশ্নটা ভাইয়ের কাছেই করলেন, তারপর আমার মতামতটাও আমি একটু বলতে পারি। আমার আর্টের ক্ষেত্রে আসলে তো ডিফাইন করা যায় না, যে এই ঘরানা, যে টেলিভিশন, এই এফডিসি, এই মঞ্চ, আসলে হচ্ছে যে আমি ওই ওই অভিনেতাটাকে পেলাম কি না, সে যে অভিনেতাটা আমার এই চরিত্রের জন্য লাগবে এবং সে অভিনয়টা জানে কি। কিন্তু কাজে খুব ভালো, ওয়ান অফ দা বেস্ট ইন বাংলাদেশ। আর আরেকটা হইলো গিয়া, আর এই ছবির গল্পটা এমন, উই নিড মোশাররফ করিম বা হুমায়ুন ফরিদি লাইক দ্যাট। হুমায়ুন ফরিদি ভাই নাই আর মোশাররফ ভাই আছে, মোশাররফ ভাই ছাড়া এই ছবিটা হবে না। আমার এই গল্প, আমার ক্যারেক্টারটা মোশাররফ করিম উপর লেখা, বলো। দুইটা ছবি আমার আরো সাত আটটা ছবি আসতেছে। এই যে আমি মার্চে একটা শুটিংয়ে ঢুকতেছি, এপ্রিলে একটা শুটিংয়ে ঢুকতেছি, ওই কাছে মোশাররফ ভাইটা আমি বলিও জিজ্ঞাসা করি নেই, কারণ ওটা মোশাররফ করিমের ভাইয়ের না। মোশাররফ করিম ভাইয়ের সাথে যাদের দুইটা ছবি কনফার্ম হয়ে রয়েছে, এখন উনি যদি বলে কালকে থেকে শুটিং, উনি যেদিন ডেট দেবে জাস্ট উনার এই ছবি দুইটা আমি মোশাররফ করিম ছাড়া করবো না। মোশাররফ করিম যদি ডেট না দেয় তাহলে কখনোই ছবি হবে না, এই দুইটা ছবি। মোশাররফ করিম যেদিন ডেট দেবে সেদিন থেকে ছবি দুইটা শুটিং হবে, ডেট না দিলে এই ছবি দুইটা হবে না। ডেট হচ্ছে যে আমরা আসলে জিনিসটা রান্না করতেছি, আগের রান্নাটা, মশলা, পেশা, কাটাকুটি, আবি যাবি, এবং সেই জায়গা থেকে একটা স্যাটিসফ্যাকশন লেভেলে পৌঁছানোর চেষ্টা করতেছি, এবং সেইটা পৌঁছানোর পরেই আসলে ডেটের ঘোষণাটা যাবো ইনশাল্লাহ, আশা করি। নিজের ব্যক্তিগত কিছু ব্যস্ততা আছে বাই দিস টাইম, সেইগুলো আমার মনে হয় যে শেষ হয়ে যাবে। এই জায়গাটায় আমার বিশ্বাসের জায়গাটা এইরকম আর কি, যা আমাকে অনেক সময় প্রশ্ন করছে যে ওখানকার কাজের ধরন, এখানকার কাজের ধরন, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু প্রায়ই করা হয়। কিন্তু আসলে ওখানকার এখানকার বলে না, বাংলাদেশেরই দুজন ডিরেক্টরের কাজের ধরন দুই রকম। একজন দেখা যাচ্ছে যে খুব গুছিয়ে কাজ করে, সেটাও ভালো হয়, আবার দেখা যাচ্ছে একজনকে মনে হচ্ছে এত এলোমেলোভাবে কাজ করছে,
কিন্তু প্রতিনিয়তই চেঞ্জ করছে, ভাবনার মধ্যে আছে, সে সে অনেস্টি নিয়েই কাজটা করছে, কিন্তু তার জিনিসটা কাজ করতে করতেও সে নতুন কিছু আবিষ্কার করছে, সেই নতুনটা আবার ফিল্মের মধ্যে ঢোকাচ্ছে, সে সেইভাবেও অসাধারণ সিনেমা হচ্ছে। তো সিনেমা নানানভাবেই অসাধারণ হয়ে উঠতে পারে। আমরা যখন বলি ওখানকার ধরন ওখানকার ধরন, কারণ এটা এটা টিপিক্যাল কোনো ফ্যাক্টরি না যে গার্মেন্টস ফ্যাক্টরি বা কিছু কাপড় দিয়ে দিলাম সেলাই হয়ে বের হয়ে গেলো, তা তো না। এখানে বাংলাদেশেই দুইজন দুইভাবে সেলাই করবে, ওখানেও দেখা যাচ্ছে দুইজন দুইভাবে, এক এক প্রত্যেকটা ডিরেক্টরের নিজস্ব ফিলোসফি আছে, নিজস্ব কাজ করার ধরন আছে। তবে একটি কথাই আমি বলতে চাই, সেইটা হচ্ছে যে আলটিমেটলি কাজ করার সততা। আমি আমার বিশ্বাস যে একজন ডিরেক্টর যদি অনেস্ট থাকে, আজিজ ভাই এখানে আছেন, ওনার সঙ্গে আমি খুব খুব বেশি দিনের মেশামেশি না, কিন্তু অল্প দিনের মেশামেশির মধ্যেই ওনাকে বোঝা যায়, কারণ উনি আসলে খুব ট্রান্সপারেন্ট মানুষ। মানে এটা বললাম, এটা না মুখের উপরে, হ্যাঁ মুখের উপরে, এই জন্যই সহজে বোঝা যায় বলে আমি মনে করি। যে একজন ডিরেক্টর যদি অনেস্ট থাকে, সে কাজটা করতে সে বলছে পাঁচ টাকা, কিন্তু কাজটা করতে গিয়ে সে ডুব দিয়ে দেখছে যে এখন তার সাত টাকা লাগবে, কিন্তু সে যে ডুব দিছে, সে যে ডুব দিয়েছে এই কাজটার মধ্যে, এটা যদি সে বুঝতে পারে তাহলে সে সাত টাকা দেবে। ওই ডুবের অনেস্টিটা লাগবে যে আমি ডুব দিলাম আসলে।